আমি আসলেই বুঝতে পারছি না যে রাষ্ট্রপতিকে সরানোর প্রথম কথা হচ্ছে ইন্টারেস্ট কার, একদম সরাসরি প্রশ্ন মাহমুদুর রহমানের ইন্টারেস্ট। আমি একদম ডিরেক্ট কোশ্চেন করলাম, তাহলে বলে দেন জনগণকে এত বোকা ভাবেন কেন? জনগণকে বলেন আমরা মাহমুদুর রহমানকে এখন রাষ্ট্রপতি করতে চাই, সেই জন্য আমরা রাষ্ট্রপতি বদলাবো। যেখানে সংস্কারের এত চাপ আছে, যেখানে সংবিধানের এত চাপ আছে, এত গুরুত্বপূর্ণ ইস্যু, যেখানে জননিরাপত্তা নিয়ে চাপ আছে, এত গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে আমি বা আপনি গত একটা সপ্তাহ ধরে রাষ্ট্রপতির পিছনে কেন আমরা আছি? আমি আমার বিজ্ঞ যে আলোচক তিনজনই আছে তাদেরকে আমি একটা প্রশ্ন করে রাখতে চাই, এটা যদিও খুব অল্প পরিসরে তারা ভাবেন কিনা এভাবে। আমার কাছে কখনোই মনে হয় না বাংলাদেশ নিয়ে আমেরিকা ইন্টারেস্টেড, বাট আমেরিকার হ্যাজ এ লট অফ ইন্টারেস্টেড ফর ইন্ডিয়া, ইন্ডিয়াকে নিয়ে আমেরিকার অনেক ইন্টারেস্ট আছে। তো সেই বিবেচনাতে ইন্ডিয়ার তরফ থেকে যদি কোনো প্রেশার হয় সেটা আমেরিকা কিভাবে ডিল করবে, সেই জায়গাটা থেকেই কিন্তু আমি আমার কনসার্নটা ব্যক্ত করেছি যে ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং চীন যে কোনো অর্থেই আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ দুটা শক্তি। তো সেই বিবেচনায় যে জিওপলিটিক্যাল কনটেক্সটে বাংলাদেশের অবস্থান সেটা নিয়ে যে রাজনীতি হয় সেটা নিয়ে কোনো ইন্টারেস্ট আছে কিনা এটা আপনারা যদি সময় একটু জানাবেন। আচ্ছা, রাষ্ট্রপতির প্রশ্নের কথাটা একটা কথা বলি, আমি খুবই মানে আমার কাছে এই সময়ে এটি না পরিষ্কার কোনোভাবেই হচ্ছে না রাষ্ট্রপতি অপসারণ জরুরি কেন, এটা এটা এক এক নম্বর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতি যদি অপসারণ জরুরি হবে তাহলে যেদিন যেই মুহূর্তে আপনি শপথ গ্রহণ করেছেন সেদিন সেই মুহূর্তে আপনি রাষ্ট্রপতি অপসারণ করে দিবেন, বা আপনি রাষ্ট্রপতি আপনার শপথই গ্রহণ করবেন না, তাহলে আপনি এররটা তো প্রথম দিন করে ফেলেছেন। এখন আপনি আমাকে বলেন যে যেহেতু আপনি প্রথমেই দিনে এই এররটা করেছেন, এখন তাহলে আপনাকে কি করতে হবে? গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমি কোনোভাবেই এই 5ই অগাস্টের ঘটনাকে ব্যক্তিগতভাবে বিপ্লব বলতে আগ্রহী না। আমি বিপ্লবকে যেভাবে বুঝি, ফরাসি বিপ্লবকে আমি যেভাবে বুঝি, রুশ বিপ্লবকে আমি যেভাবে বুঝি, বিপ্লবের যে একাডেমিক ভাবে বিপ্লবকে যেভাবে সংজ্ঞায়িত করা হয় সেই হিসাবে কিন্তু 5ই অগাস্ট বিপ্লব হয়নি, সেখানে একটি গণ অভ্যুত্থান হয়েছে। তো গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি তো সেই সময়ে শহীদ মিনারে যে করেননি, শপথ গ্রহণ করেননি, আপনি কোনো বিপ্লবী সরকার গঠন করেননি, আপনি একটি সাংবিধানিক ফর্মের মধ্যে দিয়ে সরকার গঠন করলেন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী। এখন আপনি হঠাৎ করে যদি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চান, যেহেতু আপনি সংবিধান অনুসরণ করলেন, আপনি এখন তাহলে রাষ্ট্রপতিটাকে কোন গ্রাউন্ডে সরাবেন? আলাপটা তো সেখানে আপনি আবারও তাহলে একটা গণ অভ্যুত্থানের পরিবেশ আসতে হবে, এবং যে কারণে আপনার প্রধান বিচারপতির কাছে যখন, আমার এটাও একটা প্রশ্ন যে যিনি আমাদের আইন উপদেষ্টা এবং আরেকজন উপদেষ্টা নাহিদ, ওনারা যখন বিচারপতির কাছে নিয়ে গেলেন জিজ্ঞেস করলেন যে উনি রাষ্ট্রপতি হবেন কিনা, ওনাদের এই প্রস্তাবনাটা কি ওনাদের উপদেষ্টা পরিষদের সকলে জানেন? অর্থাৎ ওই দুইজন কি উপদেষ্টা পরিষদের হয়ে আলাপটা করতে গিয়েছিলেন, নাকি দুজন স্বপ্রণোদিত হয়ে আলাপটা করতে গেছেন? এই আলাপটাই বা কেন আসছে, আমি এই প্রশ্নটাও রাখতে চাই। নাকি ব্যাপারটা এই মুহূর্তে আমাদের সামনে খুব পপুলার একটি নাম ঘুরছে, তার নাম হচ্ছে মাহমুদুর রহমান, উনাকে রাষ্ট্রপতি করার উদ্দেশ্য নিয়ে কি আমরা রাষ্ট্রপতি নিয়ে মারামারি করছি? আমি একটু জানতেই চাই যে রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু আছেন, উনি যে বিগত রেজিমের একজন আজ্ঞাবহ লোক, সেটি কি আমাদের অজানা ছিল 5ই অগাস্টের আগে বা পরে? আমরা কি নতুন করে জেনেছি? উত্তর না। উনার বিরুদ্ধে যে দুদকে অনেক অভিযোগ আছে এটি কি আমাদের অজানা ছিল? উত্তর না, আপনি জানেন এটি। উনি যে এখানে বসে আছেন, উনার উনার যে কোনোভাবে এই সরকারের প্রতি সমর্থন নেই, উনি যে খুবই ভীষণকর ভাবে ভয়ঙ্কর ভাবে মননে এবং চিন্তায় আওয়ামী পন্থী, সেটা কি আমাদের অজানা ছিল? উত্তর না। আপনি তো সবকিছু জানেন উনাকে, তাহলে উনাকে মতিউর রহমানের একখানা প্রকাশ হলো যে উনি তো কিছু বলে গেলেন না, এটা বলার প্রেক্ষিতে এরপরে যাবতীয় যে আলোচনাটা রাষ্ট্রপতিকে নিয়ে শুরু হলো এটার কারণটা কি? এই হঠাৎ করে এই উৎসাহের কারণটা কি? তার মানে কি আপনি মনে করছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা আছে? একটা বিএনপি পন্থী যারা আছে, বিএনপি পন্থীদের এরকমই একজন বিএনপির একজন রাষ্ট্রপতি নিযুক্ত ছিল ইয়াজউদ্দিন আহমেদ। তো ইয়াজউদ্দিন আহমেদ যখন ইলেকশন করেছে তখন কি
মানে রাষ্ট্রপতির ক্ষমতা বলয় কি? তখন কি ইয়াজউদ্দিন আহমেদকে আমরা সরিয়ে দিছে? ইলেকশন হয়নি তার আন্ডারে, তত্ত্বাবধায়ক সরকার উনি ছিলেন না, ওনাকে কি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে? এখন আপনি বলবেন ওটা তো সাংবিধানিক ছিল, আপনারটা তো অসাংবিধানিক। আপনি কি করছেন? আপনিও তো সাংবিধানিক, মানে সংবিধান ফেলে দেন নাই, আপনি তো সেইভাবেই সরকার গঠন করছেন। এখন আপনি যদি উনাকে ফেলতে চান, তাহলে আপনি আবার দ্বিতীয় দফা চলেন, আমরা আরেকটা গণ অভ্যুত্থান করি, অথবা রাজনৈতিক সিদ্ধান্তে আসি। আচ্ছা, রাজনৈতিক সিদ্ধান্তে যখন আসবেন বলেছেন, তখন আপনি ধরে নিয়েছেন বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিছেন? আওয়ামী লীগ কি রাজনৈতিক দল না? আপনি কি 14 দলকে নিষিদ্ধ করে দিছেন? তারা কি রাজনৈতিক দল না? ওমা, মানে একটা নিজের কথাতে তো নিজের ঠিক রাখা লাগবে। এখন আমার কথা হচ্ছে, আপনি বলতে পারেন, আমি কিন্তু আমি জানি যে এই মুহূর্তে আমি যখন কথা বলছি এটা পপুলার টক না। পপুলার টক হচ্ছে আমি শাহাবুদ্দিনকে ফেলে দিব। আপনি ফেলেন, আমি প্রশ্ন করছি যে আপনি যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু বিএনপি না, তো আরো তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে, তার সাথে তো আপনার বসা লাগবে, তারপরে না আপনি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিবেন। আপনি তো এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, সে তো রেজিস্টার্ড রাজনৈতিক দল, দেখো তা সে কোথায়? আপনি যে ইলেকশন করবেন, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ইলেকশনের বিষয়ে, আপনি যে বলবেন আপনার আওয়ামী লীগ ভালো লাগে না, আপনার আমার বলাতে তো কিছু যায় আসে না। আপনি সিদ্ধান্তটা গ্রহণ করবেন কিসের ভিত্তিতে? বেসড অন হোয়াট? আপনি কি রেফারেন্ডাম করছেন? করেননি তো। রেফারেন্ডাম করতে গেলেও তো আপনার রাষ্ট্রপতি লাগবে, কি আজব কথা! আমি আসলেই বুঝতে পারছি না যে রাষ্ট্রপতিকে সরানোর প্রথম কথা হচ্ছে ইন্টারেস্টটা কার। একদম সরাসরি প্রশ্ন, মাহমুদুর রহমানের ইন্টারেস্ট? আমি একদম ডিরেক্ট কোশ্চেন করলাম। তাহলে বলে দেন জনগণকে, এত বোকা ভাবেন কেন? জনগণকে বলেন আমরা মাহমুদুর রহমানকে এখন রাষ্ট্রপতি করতে চাই, সেই জন্য আমরা রাষ্ট্রপতি বদলাবো। আপনার আমাদের নাকি ইউনূস সরকার একটু আগে, আমার বিজ্ঞতিন আলোচক কি বলেছেন, ইউনূস সরকারের একটা ভীষণ ভালো পরিচয় আছে, আমিও জানি। অফকোর্স উনি খুবই, উনি চেয়েছেন যে আমি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুইটা পোস্ট একসাথে রাখবো, উনিও তো এটা চাননি, এরকম কোনো আলাপও তো আমাদের সামনে নাই। তাহলে এই আলাপটা আপনার এবং আমার মাথায় আসলো কেন? যেখানে সংস্কারের এত চাপ আছে, যেখানে সংবিধানের এত চাপ আছে, এত গুরুত্বপূর্ণ ইস্যু, যেখানে জননিরাপত্তা নিয়ে চাপ আছে, এত গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে আমি বা আপনি গত একটা সপ্তাহ ধরে রাষ্ট্রপতির পিছনে কেন আমরা আছি? এই আগে এই উত্তরটা আমাদের পরিষ্কার করতে হবে। কারণ একদিকে আপনি মনে করছেন রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, সংবিধান রাষ্ট্রপতিকে এমন কোনো ক্ষমতা দেয়নি, আর রাষ্ট্রপতি তো নিজের দায়িত্বটা ছাড়বেন না, কারণ উনি যেই মুহূর্তে দায়িত্বটা ছাড়বেন, ওই দুদকের উনার যে পরিমাণ অভিযোগ আছে বা প্রিভিয়াসলি যে পরিমাণ অভিযোগ আছে, উনি তো মামলায় পড়বেন, উনি কি এটা জানেন না? কোনো কারণে আল্লাহ মাফ করুক, রাষ্ট্রপতি যদি এখন মারা যান, দায়িত্ব কে পাবে? স্পিকার পাবে। কোন স্পিকার পাবে? শারমিন শিলা উনি পাবেন। ইভেন উনার পদত্যাগ পত্র ইনভ্যালিড হয়ে যাবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। আপনি কনস্টিটিউশন ফেলে দেননি, তাহলে হঠাৎ করে আজকে কিসের ভিত্তিতে আপনি কনস্টিটিউশন ফেলে দিবেন, এটা আমি একটু বুঝতে চাই। কারণ আপনি বলতে পারেন যে কনস্টিটিউশন কাজ করছে না, অবশ্যই ট্রু, কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলছে না, ট্রু, কিন্তু আপনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে ইন্টিম গভর্নমেন্ট আপনি দিতে পারেন কিনা, তো আপনি এখন কোর্টের দ্বারস্থ হবেন? সো এই সলিউশন গুলো আগে জনগণের কাছে পরিষ্কার করেন, যে যেই দলই চান না কেন, কেন রাষ্ট্রপতি আমাদের জন্য প্রবলেমেটিক এটা পরিষ্কার করেন। হ্যাঁ, দুই হচ্ছে রাষ্ট্রপতি প্রবলেমেটিক হলে পরে আমরা এখন কি উপায়ে এটা কাজ করব সেটা পরিষ্কার করেন। সবচেয়ে প্রথমে পরিষ্কার করেন, আপনি কি বিপ্লবী সরকার গঠন করছেন নাকি আপনি সাংবিধানিক সরকার গঠন করছেন? এই তিন জিনিস পরিষ্কার করেন, আমরাও পরিষ্কার হই, জনগণও পরিষ্কার হয়, আমাদের আলোচনাও এখানে সমাপ্ত ঘটে। Thank you.